বিশ্বাস খুব ছোট একটা শব্দ, এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বসতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। কথাগুলো মন দিয়ে পড়বেন আশা করি, তারপর আমাকে যা বলার বলবেন। আচ্ছা, আপনি সিগারেট খেয়ে কি পাচ্ছেন? অনেকেই বলবে শান্তি। আচ্ছা, আপনার কষ্ট কিসের? অনেকেই বলবে ভাই প্রেমে ছেঁকা খেয়েছি, সেই কষ্ট ভুলে থাকার জন্য সিগারেট খেয়ে থাকি, এতে শান্তি পাই। বা অনেকে বলবেন ভাই এ আমার এই কষ্ট ওই কষ্ট, ভুলে থাকার জন্য সিগারেট খেয়ে থাকি, এতে শান্তি পাই। আচ্ছা সত্যি বলেন তো, সিগারেট আপনি খাচ্ছেন নাকি সিগারেট আপনাকে খাচ্ছে? সিগারেট আপনাকে কষ্ট থেকে শান্তি দিচ্ছে নাকি মৃত্যুর কষ্টে এনে দিচ্ছে? আচ্ছা আপনাদের একটা গল্প বলি। এক ছেলে সিগারেট খাচ্ছিল, তখন তার বন্ধু এসে বলল, বন্ধু কিরে ভাই তোর হয়েছে কি? তুই তো আগে সিগারেট ধরেও দেখতি না, তাহলে এখন খাস কেন? ছেলে ভাই কি আর বলবো বলো, আমি একটা মেয়েকে। বন্ধু কি একটা মেয়েকে বল? ছেলে না বলা যাবে না। বন্ধু বন্ধু মনে করে বলো, এতে তোর কষ্ট কমবে। ছেলে আচ্ছা শোন, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে ভালোবাসার নামে খেলা করছে, সেই কষ্ট ভুলে থাকার জন্য সিগারেট খাই। বন্ধু ভাই সব শুনলাম এবং বুঝলাম, এবার আমি তোকে একটা কথা বলি, সিগারেট তোকে শান্তি না মৃত্যুর কষ্টের দিকে নিয়ে যাচ্ছে, এই কষ্ট থেকে কিভাবে বাঁচবি বল তুই? তখন ছেলেটি কি বলল জানেন? ছেলে আল্লাহ বাঁচাবে। বন্ধুটি হেসে দিয়ে বলল, বন্ধু ভাই শোন, আল্লাহ কি এটা বলেছে তোমরা সিগারেট খাও আর নিজেদের মৃত্যুর কষ্ট ডেকে এনো, আমি তোমাদের রক্ষা করব? না এটা বলে নাই, তিনি বলেছে তোমাদের আমি রক্ষা করব, কিন্তু তোমরা নিজেরাও সাবধানে থেকো। ছেলেটি তার বন্ধুর কথা শুনে আর কিছুই বলতে পারল না, শুধু বলল ছেলে হুম। তখন বন্ধুটা বলল, বন্ধু আমি তোকে একটাই কথাই বলতে চাই, এখন শোন, তুই নামাজ পড়, সব কষ্ট ভুলে যাবি, কষ্ট থেকে বাঁচাতে সিগারেট নয় নামাজ পড়।